আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি স্মার্ট বা অ্যান্ড্রয়েড ফোন এই ফোনের দেখতে পাচ্ছেন যে গ্লাসটা বা টাচটা কিন্তু ভেঙে গেছে ঠিক আছে কিন্তু ডিসপ্লেটা ডিসপ্লেটা কিন্তু ঠিক রয়েছে যদি সেই ক্ষেত্রে আপনার ডিসপ্লেটা অ্যাকুরেট সবকিছু ঠিক থাকে আর টাচ বা গ্লাস ভেঙে যায় তাহলে আপনার করণীয় কি বা আপনি কিভাবে এই টাস বা গ্লাসটা চেঞ্জ করে নেবেন আবার আগের মতো সম্পূর্ণ ভাঙা ফাটা সারা ঠিক আছে তো চলুন আজকের এই ভিডিওতে সেই ফুল প্রসেসটা আশা করি আপনাদের দেখানোর চেষ্টা করব যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিবেন আর আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ভিডিওটা অবশ্যতে আমাদের পেজে ফলো দিয়ে দিবেন এবং ভিডিওতে লাইক করবেন এবং আমাদের চ্যানেলের ইউটিউব চ্যানেল থেকে যদি আপনি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে এই কথাটি বলে নিব আগে এই ভিডিওটা যারা একেবারে নতুন তাদের জন্য কারণ অনেকে এই টাচ বা গ্লাস চেঞ্জ করার সময় ডিসপ্লেটা অনেকে ভেঙে ফেলেন কায়দা বা সুবিধা কিভাবে কাজ করতে হয় সেগুলো জানেন না তো আজকের এই ভিডিওতে সেই প্রসেসটা আপনারা জানতে পারবেন তো চলুন আর কোনো বকবক না ভিডিওটা শুরু করা যায় ওয়েলকাম ব্যাক ফিরে আসলাম ইনডোর পরে তো এখানে প্রথমে আপনারা দেখে নেবেন যে কোথায় সিম ট্রে রয়েছে সিম সিম থাকলে ট্রেটা বদলে মানে খুলে নিবেন আর হচ্ছে আপনারা খুব সাবধানে ব্যাক কভারটাকে খুলবেন খোলার সময় দেখবেন ফিঙ্গার লাইন আছে কিনা বা হচ্ছে যে সুইচগুলো রয়েছে পাওয়ার বাটন বা ভলিউম বাটনের সেগুলো অবশ্যই দেখে নেবেন কারণ এগুলো হারিয়ে গেলে খুব সহজে পাওয়া যায় না এরপরে আপনারা ব্যাটারি যদি অ্যাডজাস্ট হয় তাহলে ব্যাটারিটা এভাবে খুলবেন না ব্যাটারিটা খোলার আগে যে স্ক্রু নাটগুলো রয়েছে দুই সাইডে সবগুলো খুলে নিবেন তারপর ব্যাটারিটা খুলবেন আর যদি অ্যাডজাস্ট হয় তাহলে আমার মতো এরকম ব্যাটারিটা খুলে নিতে পারবেন তো চলুন আমরা খুব দ্রুত স্ক্রু নাটগুলোকে আগে খুলে নিব কারণ আমাদের এই ফোনের ডিসপ্লেটা এবং টাচটা বা গ্লাসটা সেটা আমাদের খুলে নিতে হবে কয়েকটা ধাপে কাজগুলো করতে হয় তো মূলত এই যে টাচ ডিসপ্লেটা এই ফোনের সেটা কিন্তু অ্যাডজাস্ট ঠিক আছে তো এখানে পার্ট রয়েছে আস্তে করে খুলে নেবেন খুব সাবধানে সবগুলো কাজ করবেন কারণ এখানে কিন্তু খুলতে অনেক সময় কিন্তু রিবন সেরে যায় বা ডিসপ্লে লাইন সেরে যায় হ্যাঁ বিচ্ছিন্ন হয়ে যায় এবং দেখবেন নিচের দিকে কোনো ডিসপ্লে লাইন রয়েছে কি না সেটাও আপনারা অবশ্যই খেয়াল করে দেখে নিতে হবে বা নিচের পার্টটিকেও খুলে নিতে হবে মনোযোগ সহকারে আমি বলবো ভিডিওটা যদি সম্পূর্ণ আপনি দেখেন তাহলে আপনি নিজে হাতেও এই কাজটি করে নিতে পারবেন আর যদিও না পারেন তাহলে কি কি প্রসেস রয়েছে কোথায় গেলে আপনার কাজগুলো হবে সেই প্রসেসটা আপনাদের দেখে দিব কি কি প্রয়োজন মিশিনগুলো প্রয়োজন হয় সেগুলো আপনারা দেখতে পারবেন তো এখানে পিছনের যে পাটটি রয়েছে এটির যে প্লাস্টিকটা সেটি কিন্তু আমরা আস্তে আস্তে করে খুলে নিচ্ছি তো এখন আমরা কিন্তু এটা খুলে নিয়েছি দেখুন এখানে ডিসপ্লে লাইন রয়েছে এই রিবনটা যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু আমাদের ডিসপ্লেটা আর কাজে আসবে না ঠিক আছে অবশ্যই এই লাইনটা সাবধানে কাজ করবেন এরপর নেটওয়ার্কের যেটা আছে সেটাও খুলে দিবেন। এখন আমাদের এই ডিসপ্লে এবং টাচ এইটাকে খুলতে হবে খোলার জন্য আপনারা যে জিনিসটি প্রথমত কাজ করবেন সেটি হচ্ছে আগে পেট্রোল অথবা থিনার ঠিক আছে এটা চতুর ডিসপ্লে সাইড দিয়ে দিয়ে নেবেন আগে যাতে করে ডিসপ্লেটার যে আটাটা আছে সেটা নরম হয় বা একটু হালকা মানে খুলে যায় এরকম তারপরে এই যে ব্লেড আছে ব্লেড দিয়ে আস্তে আস্তে করে চার সাইডেই আপনারা একটু করে কেটে কেটে মানে আস্তে করে ইয়ে করবেন কোনোভাবে যেন ভেঙে না যায় বা হচ্ছে বড় আঘাত না লাগে ঠিক আছে এরকম করে আটার যে বিটটা সেটা কিন্তু আগে কেটে নিতে হবে তো পরে আমরা ব্লেটের কাজ যখন শেষ এখন আমাদের কাজ করতে হবে দেখুন এখানে এই যে তিনটা কাগজ নিয়েছি একটা পাতলা তার একটু পাতলা তারপরে ফাইভ ডি তিনটা কাগজ নেবেন এই কাগজগুলো পাবেন হচ্ছে যখন আপনারা উপরের প্রোটেক্টর গ্লাসগুলো লাগান এই প্রোটেক্টর গ্লাসের সাথে কিন্তু এই কাগজগুলো থাকে তো সেই কাগজগুলো আপনারা নিয়ে কাজটি করবেন সেই ক্ষেত্রে খুব সুবিধার্থে আপনি কিন্তু এই কাজটি করতে পারবেন হ্যাঁ এখানে অবশ্যই আপনাদের হট গান ইউজ করতে হবে এবং হটগানের মাপটা অবশ্যই তিনশো রাখবেন তিনশো রেখে আপনারা একভাবে হিট দিবেন না এখানে এই যে হালকা হালকা করে হটগানের মাথাটা অবশ্যই একটু নাড়া নাড়া দিবেন আর আস্তে আস্তে হিটটাকে দিয়ে দিবেন এখানে দেওয়ার পরে এই কাগজটি আস্তে করে এক কোনায় থেকে দেখবেন এক কোনায় থেকে এই কাগজটি হালকা হালকা করে ঢুকিয়ে নেবেন এবং ডিসপ্লে নিচ পর্যন্ত ঠিক আছে এটা খেয়াল রাখবেন দেখুন কিভাবে এখন হালকা হালকা করে যখনই এখানে ডিসপ্লেটা একটু আলগায় নিবেন তখন কিন্তু একটু হালকা হবে তারপরে আপনার যদি শক্ত মনে হয় তাহলে এরকম ভাবে হট গানের হালকা হালকা করে এখানে হিট দিতে হবে এরকম করে হিট দিতে দিয়ে তারপরে এই কাগজটিকে আস্তে 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 নিচের দিকে টানবেন যেখানে একটু শক্ত মনে হবে সেখানে আপনারা দেখুন একবারে ডিসপ্লে নিচে খেয়াল রাখবেন ডিসপ্লের ভিতরে যদি কাগজটা চলে যায় তাহলে কিন্তু ডিসপ্লের মধ্যে দাগ আসতে পারে বা কোনো সমস্যা হতে পারে বা ডিসপ্লে নষ্ট হয়ে যেতে পারে এই জন্য অবশ্যই কাগজটা ডিসপ্লে দিয়ে আস্তে আস্তে এই টাচের সাইড দিয়ে ডিসপ্লের সাইডটা দিয়ে আপনি এইটিকে খুলে নেবেন যখন যে জায়গায় দেখবেন যে একটু শক্ত মনে হচ্ছে সেই জায়গায় হালকা হালকা করে এরকম ভাবে হটগানের হিট দিবেন দিতে দিতে কিন্তু এটি খুলতে পারবেন হ্যাঁ অনেকে বলতে পারেন ভাই এটার কোনো মিশিং নাই ভাই এইটা মিসিং দিয়ে আসলে করা লাগে না এটা যদি আপনার জ্ঞান বা পয়েটটা বুঝতে পারেন বা মাপটা যদি বুঝতে পারেন যে কীরকম হিট দিলে আপনার ডিসপ্লেতে কোনো দাগ আসবে না বা ডিসপ্লেটা খুলতে সুবিধা হবে দেখুন আমার কয়েক মিনিটের মধ্যেই কিন্তু আমি এই ডিসপ্লেটাকে সামনের দিকে আগে খুলে নেবেন এই যে খুলে নিয়েছি এখন পিছনের দিকে যেহেতু আমাদের রিবন রয়েছে ডিসপ্লের যে লাইন বা রিবন সেটি কিন্তু আমাদের রয়েছে এইটি করার জন্য এখানে দেখুন হালকা করে হেড দিবেন নিচের সাইডটা কিন্তু খুলে আসবে রিবনটা অবশ্যই সাবধানে খুলবেন যাতে করে কোনো লাইন বা কোনো রিবন খুলে না যায় বা ছিঁড়ে না যায় তো এখন কিন্তু আমাদের ডিসপ্লেটা একবারে আলাদা করে ফেলেছি এখন ডিসপ্লে আর টাস হচ্ছে আমাদের একজাস্ট এখন আমাদের টাস বা গ্লাস এটি কিন্তু আমাদের ফাটা আছে। দেখুন এখানে হচ্ছে টাসের লাইন আর এইখানে যে সাইটে আটাগুলো রয়েছে এটা একটু পরিষ্কার করে নিবেন যখন লাগাবেন ডিসপ্লেটা তখন পরিষ্কার করে নিতে হবে হ্যাঁ এখন এখানে দেখুন যে কাগজগুলা ইউজ করলাম এই কাগজগুলা দেখবেন এই কাগজগুলো পাতলা একেবারে পাতলা এই কাগজগুলা দিয়ে কাজটি করবেন কখনো মোটা কাগজ দিয়ে দেবেন না তখন কিন্তু ডিসপ্লেটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এখন হচ্ছে এই ডিসপ্লে আর টাচ এটা কিন্তু অ্যাডজাস্ট অ্যাডজাস্ট টাচ ডিসপ্লে এখন এটা আমাদের সেপারেশন করতে হবে মানে দুইটা আলাদা করতে হবে ঠিক আছে তো কিভাবে আলাদা করবেন এবং কোথায় আলাদা করতে হয় সেটা এখন আপনাদের দেখিয়ে দিই আগে প্রথমে আপনারা টাচ যদি হয়ে থাকে তাহলে টাসের এই লাইনটা খুলে নিবেন আর যদি গ্লাস হয় তাহলে তো আমাদের টাচের লাইন খুলতে হচ্ছে না কারণ ডিসপ্লে থেকেও কিন্তু টাস একবারে কমপ্লিট করা থাকে আর এটা যেহেতু টাচ সেহেতু টাচ রয়েছে এই জন্য লাইনটা খুলে নিলাম এটা হচ্ছে আপনাদের বলাই হয়নি এটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো থ্রি এটা হচ্ছে ওয়ার এই তার দিয়ে কিন্তু আপনাদের ডিসপ্লেটাকে সেপারেশন করতে হবে দেখুন প্রথমে উপর দিক থেকে সেপারেশনের চেষ্টা করবেন উপর দিক থেকে যখন দেখবেন যে একটা লেয়ার থাকে তিনটা লেয়ার থাকে আপনারা টাসের উপর দিয়ে দিবেন টাসের উপর দিয়ে বুঝছেন ডিসপ্লে নিচ দিয়ে টাচের উপর দিয়ে মানে মাঝামাঝি এমন ভাবে ছুটা যেন বা তারটা যেন ঢুকানো যায় যাতে করে কোনোভাবে পেপার না কেটে যায় একটা কালার পেপার থাকে ডিসপ্লের উপরে এই ডিসপ্লের উপরে যে কালার পেপারটা রয়েছে এটা যদি কেটে যায় তখন কিন্তু আপনার ডিসপ্লেটা সে পর্যন্ত সাদা আসবে পরে হচ্ছে আবার একটা অনেক কষ্টের ব্যাপার আছে কালার পেপারটাকে চেঞ্জ করতে হয় হ্যাঁ তো সেই ক্ষেত্রে অবশ্যই খুব সাবধানতার সাথে এই কাজটি করবেন আর যে কথাটি বলতে চাইছিলাম সেটা হচ্ছে আমরা যে ফোনটির কাজ করতেছি এটা হচ্ছে টেকনো একটি ফোন আগে বলা হয় নাই টেকনো ফোনের হচ্ছে কেসি ওয়ান এর মডেল কেসি মডেল এই মডেলের কিন্তু গ্লাস হয় না এইখানে হচ্ছে টাচ হয় তো আমরা টাচটাকে কেটে নিচ্ছি এটা একজাস্ট ছিল আমরা একজাস্টের যে কাজটি সেটি কিন্তু করতেছি মূলত এই কেসি ওয়ানে টাচ কিন্তু অ্যাডজাস্ট করা যায় না পরেরক্ষণে আমরা করতে গেলে সেখানে বাবল আসে বাবল বলতে ফুটি ফুটি আসে যার কারণে আমাদের ডিসপ্লে কিন্তু টাচ অ্যাডজাস্ট করা যায় না তো বর্তমানে আমাদের কেটে ফেলতে হবে তারপরে টাচটাকে চেঞ্জ করতে হবে তাহলেই কিন্তু আমাদের সম্পূর্ণ কাজটা হবে আমি প্রসেসটা ফুল প্রসেসটা দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন লাইনটা ভালোভাবে যে খোলার জন্য সেখানে ব্লেড ইউজ করেছি সাইডে যদি ব্লেড না দিই তাহলে আমাদের পেপারটা কেটে যেতে পারে তো এখন কিন্তু আমাদের সেপারেশনটা একবারে হয়ে গেছে দেখুন টাচটা কিন্তু এখান থেকে আমরা সেপারেশন করে ফেলেছি এখন ডিসপ্লের উপরে যে আটা রয়েছে বাবল আটা এই আটাটিকে এখন দেখুন একটা মোটরের মাধ্যমে কিন্তু আমরা পরিষ্কার করে ফেলছি এখন আপনি চাইলে এটা নিজে হাতেও করতে পারবেন পরিষ্কার করতে পারেন পেট্রোল দিয়ে পরিষ্কার করতে পারেন থিনার দিয়ে পরিষ্কার করতে পারেন কিন্তু অনেক সময় লেগে যায় যার জন্য আমরা কিন্তু এই মোটর মেশিনটা ইউজ করেছি এই আটার যে মোটরটা এটা আমরা দিয়ে যদি খুব করি তাহলে খুব তাড়াতাড়ি এই আটাটিকে পরিষ্কার করে ফেলবো ঠিক আছে দেখুন খুব সহজেই কিন্তু এটা পরিষ্কার হয়ে যাচ্ছে ঠিক আছে এই আটাটি আগে আমাদের এখান থেকে খুলে নিতে হবে তারপরে আমরা একবার ডিসপ্লেটাকে আগে একবার চেক দিয়ে নিব কারণ ডিসপ্লে কিন্তু আমাদের ঠিক রয়েছে কিনা হ্যাঁ অনেকে বলেন ভাই এইভাবে কি ডিসপ্লে নষ্ট হয়ে যায় অনেক সময় হ্যাঁ ভাই এখানে হচ্ছে একশোটা যদি আপনি অ্যাডজাস্ট করতে যান বা সেপারেশন করতে যান সেখানে দেখবেন হয়তো বা দুইটা বা তিনটা মিস্টেক হয়ে যায় অনেক সময় ডিসপ্লে লেখা থাকে না বা ডিসপ্লে খাম হয়ে যায় ঠিক আছে তো এই জিনিসটা আপনাদের মেনে নিতেই হবে একশোটার মধ্যে তিনটা মানে বুঝতে পারছেন আপনারা কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনাটা খুবই কম ঠিক আছে তো চলুন আমরা এই বোর্ডে আগে ডিসপ্লে সেপারেশন করলাম টাচটাকে সেপারেশন করলাম এখন ডিসপ্লেটা আমাদের ঠিক রয়েছে কিনা সেটি আগে আমরা একটু পরীক্ষা করে নিব তার জন্য আমরা এখানে বোর্ডে লাইন ডিসপ্লে যে লাইনটা সেটা লাগিয়ে দিলাম আর পিছনেরটা না লাগালেও বর্তমান চলবে এখন আমরা ব্যাটারি কালেকশন দিলাম এবং এই ডিসপ্লেটিকে অবশ্যই একটু আলগা করে নিতে হবে কারণ নিসে আমাদের টাচের লাইন রয়েছে বডি হলে সেট সেটটা চালু হবে না বা ডিস্টার্ব হতে পারে তো অন করলাম দেখুন এখানে আমাদের যে টেকনো লেখাটা এবং অ্যান্ড্রয়েডের যে লেখাটা এটা কিন্তু চলে এসেছে আর যে টাচটা ভাঙা কিন্তু আমরা সেটি এখানে আলাদা করে ফেলেছি এখন এই যে টাচ এখন আমাদের এইরকম একটি টাচ কিনে নিতে হবে হ্যাঁ আর এখানে একটু জম করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কোনো ধরনের কোন দাগ কিন্তু এই ডিসপ্লেতে আসেনি তো আপনি যদি সঠিক কাজ জানেন তাহলে এরকম কোনো দাগ আসবে না ঠিক আছে এখন আপনারা অনেকে বলতে পারেন ভাই আপনি কি এই কাজটি করেন তো আমাদের কি কাজটা করে দিতে পারবেন হ্যাঁ ভাই অবশ্যই আমার ইমো নাম্বার নাম্বার দেওয়া আছে আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে আমরা ফোন কুড়িয়াতে পাঠালে আমরা ফোনটা কমপ্লিট করে আপনার কাছে আবার পাঠাতে পারবো সেটা আপনার বিশ্বাসের উপর যদি আপনার বিশ্বাস থাকে তাহলে আমাদের দিতে পারেন তো এখানে আমরা নতুন একটি টাস নিয়ে নিয়েছি এখন আমাদের সেপারেশন রেডি টাস রেডি যেহেতু যেটা ফাটা সেটা কিন্তু আমরা বাদ দিয়ে দিলাম আর নতুন যে টাচটা সেটা কিন্তু আমরা হাতে নিয়ে নিয়েছি এবারে আমাদের যে কাজটি সেটি হচ্ছে ডিসপ্লেটাকে যে সামান্য পরিমাণ অল্প পরিমাণ যে আটাগুলো রয়েছে বা ময়লাগুলো রয়েছে এইগুলোকে একটু পেট্রোল দিয়ে হ্যাঁ আর টিস্যু দিয়ে আমরা পরিষ্কার করে নিব। একেবারে সম্পূর্ণভাবে পরিষ্কার করে নেব দেখুন একবারে ক্লিয়ার হ্যাঁ ক্লিয়ার করার পরে ডিসপ্লেটাকে খুলে নিব দেখুন এরপরে ডিসপ্লে খোলার পরে আমরা ডিসপ্লের যে টাসের যে রিবনটা রয়েছে বা লাইনটা রয়েছে সেটা আমরা লাগিয়ে নিব কিভাবে লাগাতে হয় টাসটা আপনাদের এখন দেখিয়ে সেটি এই যে লাইনটা এরকম ভাবে লাগবে তো এখানে লাগাতে গেলে দেখুন নতুন টাসের সাথে একটা লাইন একেবারে কমপ্লিট করা থাকে না কিন্তু এখানে হচ্ছে একটু আপনাদের কেচি দিয়ে দেখুন এই জায়গাটা একটু কেটে নিতে হবে কারণ কোম্পানি এভাবে টাসটি ছেড়ে থাকে এখানে আপনারা একটু কেটে নিলেন আর লাইনটা অ্যাকুরেট হয়ে গেল এখন এই লাইনগুলো একটু ডিসপ্লের সাথে ঝালাই করে নেবেন হ্যাঁ বলতে পারেন ভাই ভাই এই দাম দাম কত কেসি হচ্ছে টাকা ঠিক আছে এটা হচ্ছে ওসি এ ছাড়া আপনি চাইলে ওসি ও টাচও পাবেন কিন্তু ওসি টাচ কেসি অ্যাডজাস্ট করবেন না অ্যাডজাস্ট করলে বাবল আসবে দেখতে খারাপ লাগবে আবার টাচ কাজ কম করতেও পারে এরকম সমস্যা আসতে পারে তো নিখুদভাবে একটু ঝালাই করে নেবেন এর অনেকগুলো লাইন রয়েছে টাসের টাসের লাইনগুলো ঝালাই করা হয়ে গেলে এবারে আমরা যেটি করব সেটি হচ্ছে এখানে টাসের লাইনে যেহেতু একটু কাগজ দেওয়া ছিল তো সেখানে আমরা তো কাগজটা উঠায় ফেলেছি যার জন্য আমরা এখানে সার্জিক্যাল একটু হালকা করে টেপ দিয়ে নেব হ্যাঁ যাতে করে এটা আমাদের যে ফোনের যে বডিটা রয়েছে এই বডিতে যেন লেগে না যায় বা এক না হয় বডিতে লাইন এক হলে অনেক সময় বডির মাদার বোর্ডের বোর্ড শর্ট হয়ে যায় চার্জ থাকে না অনেক সময় ফোন বন্ধ হয়ে যায় চালু হয় না অনেক সময় ডিসপ্লেও নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে সেদিকে নজর দিবেন দেওয়ার পরে এখন আমরা লাগিয়ে নিলাম এবারে দেখুন আমরা কিন্তু এখানে ব্যাটারি কালেকশন দিলাম এবং ফোনটাকে রানিং করে দেখবো যে আমাদের টাস্ক কাজ করতেছে কিনা যেহেতু আমাদের টাচ কাজ করলে আমরা এটিকে ফিটিং করব আর যদি কাজ না করে সেই ক্ষেত্রে আমরা এটা কিন্তু ফিটিং করব না ঠিক আছে আর ভিডিওটা আমরা একটু ফাস্ট করেছি কারণ ভিডিওটা অনেক সময় লাগে দেখুন এখন কিন্তু কাজ করতেছে কারণ আমরা নতুন টাস এখানে করেছি করেছি যার জন্য এখন অ্যাকুরেট ভাবে সব ঠিক রয়েছে এখন আমরা যেটি করব সেটি হচ্ছে এই বডিতে খুব সুন্দর করে আমরা আটা দিয়ে কিন্তু কমপ্লিট করব। দেখুন আগলা টাসটা কিরকম ভাবে ভেঙে গিয়েছিল আর এখনকার টাস কিন্তু একবারে সম্পূর্ণ নতুন ঠিক আছে এখন কিন্তু আহ কমপ্লিট একবারে সুন্দর হয়ে আছে দেখতেই পাচ্ছেন একবারে শখিন কোনো টাচ ভাঙা নেই আর এটা একবারে ভাঙা গুঁড়া গুঁড়া এই অবস্থা তো যাই হোক আপনারা যদি গ্লাস অ্যাডজাস্টের মেশিন কিভাবে কাজ করে কিভাবে অ্যাডজাস্ট করতে হয় হ্যাঁ এবং কিরকম হয় দাগ আসে কিনা বা ডিসপ্লে ভেঙে যায় কিনা এইগুলো সম্পর্কে আরো ফুল ডিটেলসে নতুন একটা ভিডিও আনবো সেই পর্যন্ত সবাইকে আমন্ত্রণ রেখে আজকের ভিডিওটি শেষ করছি এবং এরকম কাজ আপনারা কিন্তু নিজে হাতে করতে পারবেন কিন্তু কাজগুলো আমাদের সম্পূর্ণরূপে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন ভিডিওটাকে এবং লাইক করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলে তো নিয়মিত আপনারা আছেনই ইউটিউব চ্যানেলে আমরা ভিডিও আপলোড করেই থাকি আর আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ আর এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অলরেডি এখনো এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখুন এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ धन्यवाद